যত অশান্তি যেন কোচবিহারে দিনহাটায়। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে দিনহাটায় যত রাজনৈতিক অশান্তি হয়েছে তা সম্ভবত রাজ্যের যোগফলকেও হার বানিয়ে দেবে। এ কারণে দিনহাটার নাম শুধু কোচবিহার জেলা নয়, রাজ্যে ছড়িয়ে পড়েছে। ওই অশান্তিতে নাম জড়িয়েছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ প্রায় সব রাজনৈতিক দলের। ফের একটি অশান্তির ঘটনা ঘটেছে দিনহাটার এক নম্বর ব্লকের পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কারিশাল এলাকায়। বিজেপি প্রার্থীর আত্মীয়কে মারধর ও তার বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী তোফাজ্জল হোসেনের বাবা গুলজার মিয়া বলেন, তার ভাগ্নে আদম হোসেন বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। গতকাল প্রার্থীর হয়ে তোফাজ্জল প্রচারে বেরিয়েছিল, তাই রাতে তৃণমূল কংগ্রেসের বিদায়ী প্রধানের স্বামী রফিকুল হকের নেতৃত্বে একদল দুষ্কৃতি তাদের বাড়িতে হামলা চালায়। হামলার জেরে বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়, গুলি চালানো হয় বলে অভিযোগ করেন। তার বাড়িতে পড়ে থাকা একটি গুলির খোলসও দেখান। ঘটনার পর এলাকায় ছুটে আসে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা রফিকুল হক। মানে গেল রাত্রে তৃণমূলের চামড়া বানা সব আছে এখানে, ভাঙচুর করছিল প্রধান রফিকুল প্রধান, উনি উপস্থিত থাকিয়ে এই সমস্ত পাড়ায়। কেন ভাঙচুর করলো? আমার ছেলে আগে তৃণমূল করতো, তা এবারে নমিনেশন সাবমিট করছিল, কিন্তু টিকিট পায়নি, এই উড্ডল করে নিয়ে নিছে। হ্যাঁ, যেহেতু উড্ডল করে নিছে, একে বলছিল আমাদের হয়ে খাটো, তা বলছে যে না আমি আর কোনো দলে খাটবো না। এদিন মধ্যে আমার বোনের ছেলে ও আবার বিজেপির থেকে দাঁড়াইছে। হ্যাঁ, ওই কালকে আবার আসছিল ওই যে কী কয় জয় ঘোষ বিজেপির নেতা, উনি আসছিল, আসিয়া একে ডাক দিল, দিয়ে নিয়ে সাথে নিয়ে এদিকে কটা বাড়ি ঘুরলো। তারপরে এ কাজে চলে গেছে, যাওয়ার পরে এ আবার বাড়িতে চলে আসছে রাত্রিবেলাতে, এই রকম ঘটনা। আপনার বোনের ছেলে কি এই বুথে দাঁড়িয়েছে বিজেপির হয়ে? হ্যাঁ। কি নাম ওর? আদম হোসেন। আপনার ছেলের নাম কি? তোফাজুল হোসেন। তার মানে আপনার ছেলে বিজেপির হয়ে প্রচার করছিল? ওই একদিনই গেছিল, মানে জয় বাবা আসছিল তো। যারা ভাঙচুর করছে তাদেরকে দেখেছেন, চিনেছেন? হ্যাঁ। কি কি নাম তাদের? প্রধান তো যেভাবে এখানে প্রেজেন্ট থাকিয়া বোম বা গুলি বারুদ এটা সেটা এগুলো করছিল, আমরা তো প্রাণের ভয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে তো বাড়ি থেকে পালাই গেছিলাম। শোনেন, আমার কাছে রাত্রি 11:39 একটা ফোন আসে, ওখানকার যে তৃণমূলের প্রার্থী আছে সে আমাকে ফোন করে যে ওখানে ওরা নাকি একটা বাইক, ওখানে কিছু বিজেপির লোকজন জমাই হয় তোতার বাড়িতে। হ্যাঁ, ডাক নাম হলো তোতা আর ভালো নাম হলো তোফাজ্জল হোসেন। ওর বাড়িতে কিছু লোকজন জমায় দেয়, সেইটা এলাকার লোকজন একটু খবর পায়, সেই সূত্রে ওরা বাইক নিয়ে একটু টহল দেয়, হালকা টহল দেওয়ার সঙ্গে ওদেরকে বাড়ির সামনে ওদেরকে দাঁড় করায়। ওখানে তর্ক বিতর্ক হয়, হওয়ার পরে অটোমেটিক ওখান থেকে আমি যেটা শুনলাম ওদের কাছ থেকে, যাদেরকে আটক করেছে তারা বললো যে ওদেরকে বন্দুক ঠেকায় বুকের মধ্যে। বন্দুক ঠেকার পরে ওখানে একটু তর্ক ধাক্কাধাক্কি হয়, হওয়ার পরে এক রাউন্ড ফায়ারও করে, যেটা ওদের পেশেন্টের কাছ থেকে আমার শোনা, এক রাউন্ড ফায়ার করে এবং ওকে মারধরও করে। করার পরে যখন রাত্রিতে আবার ফোন করে, রাত্রি আমাকে যখন ফোন করে তখন আমি সঙ্গে সঙ্গে, তখন এক নম্বর গেট প্রান্তিক বাজারে আমি 11:39, তখন আমি সঙ্গে সঙ্গে প্রথম ফোনটা আমি থানায় করি, বিমলবাবুকে ফোন করি, আমাদের যে জোন অফিসার আছে তাকেই ফোন করে করে তারপরে ওনাকে ফোন করার পরে আমাদের যে অঞ্চল নেতৃত্ব ছিল ভবেশদার ভবেশ বর্মন, তাকে ফোন করি, সে ওখানকে তাকে ফোন করে বলে যে আপনি ফটাফট ওখানে যান, যে পরিস্থিতি আছে কী আছে, যেন কোনো মারধর হয় না, কোনো কাচাল যেন হয় না, আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সে দোবারা ওখানে যায়, যাওয়ার পরে আমি যাওয়ার আগেই দেখি ওখানে কিছু দূর থেকে 100-200 মিটার আগ থেকে কিছু আওয়াজ শুনতে পাওয়া যায়, মানে মারধরের একটু আওয়াজ শোনা যায়, বেড়াচাটিতে আওয়াজ পড়ে। তখন আমি কী করি, ওখানে চেলেতে চেলেতে যাই, যে ওখানে সবাইকে ভাগায়, আমার ওখানে কোনো ভূমিকা নেই, আমি ওখানে যেদুক করতে যাই কাউকে সেভ করতে যাই।